কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অরিজিৎ সিং এর গান গাওয়া নিয়ে তার গান নিয়েও একেবারে বিতর্ক তৈরি হলো রাজ্য রাজনীতিতে। কি সেই বিতর্ক? যখন মুখ্যমন্ত্রী অরিজিৎ সিং কে গান গাইতে অনুরোধ করেন, অরিজিৎ সিং তখন গান গান রং দে তু মোহে গেরুয়া, আর সেই নিয়েই একেবারে রীতিমতো তর্ক বিতর্ক শুরু হয়ে যায় রাজ্য রাজনীতিতে। সুকান্ত মজুমদার বলেন যে রাজ্যের ভবিষ্যৎ গেরুয়া। সবাইকে একটা প্রণাম, থ্যাংক ইউ সো মাচ। একটা গান গেয়ে দিই তাহলে ল্যাটা চুকে যাবে। রং দে তু মোহে গেরুয়া। আমি ওভারওয়েলমড, সবাইকে একটা প্রণাম, থ্যাংক ইউ সো মাচ। একটা গান গেয়ে দিই তাহলে ল্যাটা চুকে যাবে। রং দে তু মোহে গেরুয়া। মুখ্যমন্ত্রী কেমন লেগেছে সেটা উনি বলতে পারবেন, আমাদের তো যথেষ্ট ভালো লেগেছে। সুকান্ত মজুমদারের কাজই হলো সবকিছু নিয়ে রাজনীতি করা, পাল্টা বললেন বাবুল সুপ্রিয়। সং ইজ এ সং ইজ এ সং, লেটস আন্ডারস্ট্যান্ড দ্যাট, ইউ নো, সো আ সং ইজ এ সং ইজ এ সং। প্রত্যেকটি মানুষ তার নিজের মানসিকতা, তার দূরদর্শিতা, তার 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 টেস্ট, তার যে তার কি বলবো, তার ক্লাস, সব মিলিয়ে তারা প্রত্যেকটা এক একটা গানকে এক এক রকমভাবে মানুষ ভাবতে পারে, তো সেটা তাদের উপর ছেড়ে দেয়ই ভালো। শাহরুখ খান রং দে মুঝে গেরুয়া গাইছেন, তখন তো কন্ট্রোভার্সি ক্রিয়েট করা হয়নি, তো সেটা তো আমি বলবো সাম্প্রদায়িক সম্প্রীতির কথায় একটা দারুণ ব্যাপার যে শাহরুখ খান গাইছেন রং দে মুঝে গেরুয়া, তখন তো পলিটিক্স এর মধ্যে আসেনি, এখন আসছে কেন? ওই জন্য কেউ চাকরি করে সকাল থেকে, আমি তো সব দেখেই এসেছি, চাকরি করছে ডিলিজেন্টলি সকাল থেকে করছে, যারা চাকরি করছে তাদের করছে। এই গানটি করার জন্য নিজের টুইটার হ্যান্ডেল থেকে একেবারে অরিজিৎ সিং এর ছবি শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী, ছবি সরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী, এমনটাই অভিযোগ করেছেন রুদ্রনীল ঘোষে। দেখুন সেই অভিযোগ। দেখুন এর মধ্যে তো অসুবিধা কোনো জায়গাতেই নেই, এবং সেই কারণেই বোধহয় দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যে যে ছবিগুলো তার হ্যান্ডেল থেকে পোস্ট করেছেন সেখানে অরিজিৎ সিং ভারতবর্ষের গর্ব, পশ্চিমবঙ্গের গর্ব, আমাদের মুর্শিদাবাদের ছেলে অরিজিৎ সিং এর কিন্তু ছবিটা বাদ চলে গেল। রাজনৈতিক হিংসা, রাজনৈতিক ভাবে মানুষকে আটকে দেওয়া আমার মতের সঙ্গে না মিললেই, এটা প্রমাণ সবাই মিলে দেখল। আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পাচ্ছেন যে আসলে তিনি শিল্পীদের পক্ষে নাকি ভোট চাইবার জন্য শিল্পীদের রাজনৈতিক মঞ্চে তুলে মানুষ ঠকাবার পক্ষে, স্পষ্ট। বিজেপি গায়ের জোরে কিছু করতে পারবে না, পাল্টা মদন মিত্র। আমার কাছে খুব ভালো সাইক্রেটিস্ট আছে, ওরা একটু সাইক্রেটিস্ট দেখান ওদের সভাপতি কি বলছে, মানে এক্ষুনি দেখবেন দিলীপ ঘোষের গাইছেন উনি অন্য কথা বলছেন, আবার রাহুল বাগলা আরেক কথা বলছে, শুভেন্দু একরকম বলছে। রং দে গেরুয়া গাইতে বললে এর মধ্যে অন্যায় কি আছে? আমরা যে গেরুয়া মানে গৈরিক, আমরা গৈরিক বন্দনা করি না, রামকৃষ্ণ মিশনে খণ্ডনও ভাব হয় না, স্বামী বিবেকানন্দ গেরুয়া পরে দাঁড়িয়ে নেই, উনি কি বলছেন যে বিজেপিকে ভোট দাও শুভেন্দুকে সাপোর্ট করো, ছাবলামি হচ্ছে, সব ছাবলামি করে লাভ নেই। গায়ের জোরে তুমি গুন্ডামি করতে পারো, কিন্তু সূর্যের যে রং, এই রং ওটা বিজেপি দেখে আসে না, সারা পৃথিবীকে গেরুয়া করে দিয়ে আসে, সোনালি আর গেরুয়ার মিক্সিং। ওই জন্য আমি থাকলে বলতাম যে রং দে গেরুয়ার সঙ্গে কাজে একটু রং দে বসন্তীটা জুড়ে দেয়।